ইমান বাড়ে নাকি কমে, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে একটা ইখতিলাফ আছে প্রাচীনকাল থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে, হ্যাঁ অন্যান্যদের। তো ইমান বাড়া কমার সাথে মূল মাসলাটা আসলে আমল যেগুলো আছে আমাদের, একটা হলো যে এতেকাদ, হ্যাঁ আমাদের বিশ্বাস, আমরা যে মুসলমান হই আমরা কিছু এতেকাদকে গ্রহণ করে কিছু বিশ্বাসকে আমরা গ্রহণ করি এবং সেই বিশ্বাসগুলো লালন করি, সেই বিশ্বাসগুলো স্বীকৃতি দেই, এর মাধ্যমে আমরা কি হই মুসলমান হই। তো এইগুলো হলো একটা হলো যে ইমান বলতে আমি কি বুঝাচ্ছি, এই বিশ্বাসগুলো যদি আমি মাকসাদ এইগুলো যদি উদ্দেশ্য নেই, হ্যাঁ যে এই বিশ্বাসের উপরে ইমান আনলে একজন মুসলমান বা একজনকে মুমিন বলা হয়, তো যে বিষয়গুলোর উপরে ভিত্তি করে একজন মানুষ কি হয় ইসলামে দাখিল হয় মুমিন হয়, এই বিষয়গুলো তো আর প্রতিদিন পরিবর্তন হচ্ছে না। যে বিষয়গুলো আল্লাহ তাআলা যেমন ধরেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, এটা বিশ্বাসের বিষয়, এটা কি কোনো পরিবর্তন হচ্ছে এই বিশ্বাসে, এটা তো আল্লাহ সবসময় এক, হ্যাঁ তো এটা তো আমার, আমি যখন মুসলমান হয়েছি তখন থেকে আমি একথা বিশ্বাস করতে আজীবন এটা আমি বিশ্বাস করতেছি, এখানে তো কোনো পরিবর্তন হচ্ছে না বিশ্বাসের জায়গাগুলোতে। হ্যাঁ তো এই জন্য ইমানের যে বিষয়গুলো আপনার ইমান বলতে কোন উদ্দেশ্য এটা বুঝতে হবে, ইমানের দুইটা দিক আছে, একটা হলো ইমানের কাম বলে কাম, মানে কি কি বিষয় ইমান আনতে হবে, কি কি বিষয় এটা করতে হবে, এটা কাম, এটাকে বলে কাম। আর কাইফ মানে অবস্থা ইমানের, আর একটা হলো প্রত্যেকটা জিনিসের এরকম কি হয় কাম হয় কাইফ হয়, তো ইমানের কি আছে একটা কাম আছে আর একটা হলো কাইফ আছে, কি কি বিষয় বিশ্বাস করব এটা হলো ইমানের কাম, এইটার ভিতরে কোনো পরিবর্তন হয় না। ইমাম আবু হানিফা যে বলেছেন যে ইমান লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস, ইমান বাড়ে না কমে না, এটা হলো কামিয়াতের দৃষ্টিকোণ থেকে, আর যারা বলে যে ইমান বাড়ে কমে তারা আসলে বলছে ইমানের অবস্থা, হ্যাঁ আমার ভিতরের অবস্থা একজন মুসলমানের, হ্যাঁ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনে আছে যে তাদের সামনে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়, এই যে যাদাতুহুম ঈমানা এটা আসলে ঈমান বাড়ে মানে কি, ঈমান বাড়ে মানে কি হলো ঈমানের অবস্থাটা বাড়ে, হ্যাঁ একটা কাইফিয়াত ভিতরে মানুষের ভিতরে কি আছে, কাইফিয়াত আছে আল্লাহ তাআলার সাথে তাআল্লুক, আল্লাহ তাআলার সাথে মহাব্বত, হ্যাঁ নবীজির সাথে মহাব্বত, নবীজির সাথে তাআল্লুক, এগুলোর একটা কাইফিয়াত আছে, একটা হালাত আছে মানুষের ভিতরে, অনেক রকম হালাত হয় আপনি এটা নিজেই বুঝতে পারবেন, অনেক সময় মানুষের কি থাকে গাফলাতের হালাত থাকে, কি থাকে গাফলাতের হালাত মানে হলো সে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল, অথবা ইসলামের বিষয়গুলো থেকে গাফেল, অথবা সে নামাজ কালাম থেকে গাফেল, অনেক রকম গাফলাত আছে না মানুষের ভিতরে, এগুলো হলো মানুষের হালাত কাইফ অবস্থা। তো মানুষের ভিতরে যে এই রকমের বিভিন্ন রকমের যে হালাত আছে কাইফ আছে সেটা গাফলাতের মানুষের সব গাফেল হয়ে যায়, অনেক কিছু মানুষ ভুলে যায়, আর অনেক রকম হালাত মানুষের ভিতরে তৈরি হয়, অনেক সময় মানুষের কি হয় হতাশা তৈরি হয়, ডিপ্রেশন তৈরি হয় মানুষের ভিতরে, এগুলো হলো মানুষের হালাত কাইফ। তো পরিবর্তনটা আসলে কিসের হয়, মানুষের এই কাইফের পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে মানুষের অবস্থাগুলো পরিবর্তন হয়, ইমানের ইমান যে বাড়ে কমে কোরআন এবং হাদিসে যে সমস্ত আয়াত এবং হাদিসে ইমান বাড়ার কথা আছে এইটা দ্বারা উদ্দেশ্য হলো মানুষের হালাত বাড়া কেইফ বাড়া কমা। অনেক সময় কি হয়ে যায় আমলের প্রতি একেবারে অনীহা তৈরি হয়ে যায়, মানে আমল ছুটে যায়, বিভিন্ন নামাজ রোজা কাজা হয়ে যাচ্ছে, বিভিন্ন অসুবিধা তৈরি হয় মানুষের, হয় কিনা, আবার দেখা যাচ্ছে যে ইমান বাড়তে 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 এমন অবস্থা হয় যে একেবারে লম্বা সময় ধরে কোনো গুনাহ হচ্ছে না, ভালোভাবে জীবন চলতেছে, এগুলো হলো বাড়া কমার উদ্দেশ্য। তো এই জন্য উলামায়ে কিরাম যারা তাহকিকি কথা বলেছেন তারা বলেছেন যে আসলে এটা নিয়ে যে বাড়া কমার যে ইখতিলাফ এটা লফজি ইখতিলাফ, এটা শাব্দিক প্রকাশভঙ্গির ইখতিলাফ, বাস্তবে আসলে কোনো ইখতিলাফ না, কারণ হলো হ্যাঁ তবে বাস্তবে ইখতিলাফ আছে, বাস্তবে ইখতিলাফ হচ্ছে কোনটা, সেটা হলো যে আমলকে ইমানের অংশ বানানো হবে কি হবে না, এটা ভিন্ন এটার সাথে সম্পৃক্ত একটা মাসলা, কিন্তু ওই জায়গাটাতে বাস্তব হাকিকি ইখতিলাফ আছে, কিন্তু ইমান বাড়বে কি কমবে না এটা মুহাদ্দিসিনরা যারা বলেছেন বা উলামায়ে কিরামের ভিতরে যারা বলেছেন যে ইমান বাড়ে কমে তারা আসলে ইমানের কাইফিয়াত বাড়ে কমে এটা উদ্দেশ্য নিয়েছেন, আর ইমাম আবু হানিফা সহ যারা বলেছেন যে ইমান বাড়ে না কমে না তারা কামিয়াত উদ্দেশ্য নিয়েছেন, অর্থাৎ যে যে বিষয়ে ইমান আনতে হবে যে যে বিষয়ে বিশ্বাস করতে হবে ওই বিষয়ের বিশ্বাস তো একই রকম আছে, এবং ওই বিষয়ের না বিষয়গুলো বাড়ে নাই আবার ওই বিষয়গুলোর একটা কাদের ভিতরে পরিবর্তন নাই,
যেমন ধরেন আমি আল্লাহ তাআলাকে বলতেছি আল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এটা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লাল্লাহ যা আমি বলতেছি আর জিব্রিল আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বা ফেরেশতারা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা পার্থক্য আছে একই তো কথা কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই উনারাও যেটা বলতেছেন আমিও সেটা বলতেছি এর ভিতরে পার্থক্য এই জন্যই আমরা বলছি ইমানি কাইমানি জিব্রিল অনেকে এটা নিয়ে হনিবারের মনের উপর আপত্তি করছে ফাঁসি তামাশা মস্কারা করছে যেমন এই ধরনের দাবি কামনি করে আসল কথা হলো যে কামিয়তের দিক থেকে যে কথাটা জিব্রিল আলাইহিস সালাম বলতেছে জিব্রিল আলাইহিস সালাম যেটা বিশ্বাস করছেন আমিও তো ওহির মাধ্যমে ওইগুলোর জন্য ওইটাই বিশ্বাস করতেছি এর ভিতরে কি পার্থক্য হলো আমি কি বলবো যে জিব্রিল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি অন্য কিছু বাড়াই বলবো বা কুমায় বলবো এরকম তো না তো এই জন্য কামিয়তের দৃষ্টিকোণ থেকে ইমান বাড়ে না কমে না একই যেটা ওহির মাধ্যমে আমরা যেটা আল্লাহ তাআলা সম্পর্কে যা জানি ওইগুলো আর ইসলামের মৌলিক বিষয়গুলো আর কাইফিয়াতের দিক থেকে মানুষের হালাতের দিক থেকে অনেক সময় গাফলতের হালাত তৈরি হয় হ্যাঁ আমলের ভিতরে বিভিন্ন রকমের ত্রুটি তৈরি আসে কবজ ও বাস বলে সুফিদের পরিভাষায় কবজ ও বাস বলে আর কি মানুষের ভিতরে রুহের ভিতরে অনেক সময় বা নফসের ভিতরে ইয়া তৈরি হয় আমলের প্রতি এক ধরনের অনিয়া তৈরি হয় অনেক সময় আবার একটা টাইম গেলে আমলের ভিতরে বা কি হয়ে যায় আগ্রহ বেড়ে যায় না হইতে থাকে চলতে থাকে তো জন্য বাড়া কমার সম্পর্ক হলো মানুষের হালাতের সাথে কাইফের সাথে ব্যক্তির সাথে আর ইমান বাড়ে না কমে না যারা বলে তাদের সম্পর্ক কিসের সাথে কামিয়াতের সাথে কি কি বিষয় বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করতে হবে ওইটার সাথে তো আশা করি ইনশাআল্লাহ বিষয়গুলো স্পষ্ট হয়েছে